রান্নাবাটি আজকের রেসিপি হলো চকো লাভা কেক মাত্র এক প্যাকেট বিস্কুট দিয়ে আমি আপনাদের সাথে আজকে চকো লাভা কেকের রেসিপি শেয়ার করব। চকো লাভা কেক বানানোর জন্য আমি নিয়েছি ডার্ক ফ্যান্টাসির এক প্যাকেট বিস্কুট আপনারা এখানে যে কোনো চকলেট বিস্কুট ইউজ করতে পারেন বিস্কুটগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এরপর আমি বিস্কুটগুলো একটু ভেঙে নিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় বিস্কুটগুলো আমার ভাঙা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিচ্ছি সামান্য চিনি বিস্কুটে যেহেতু মিষ্টি আছে তাই আমি এখানে চিনির পরিমাণটা কমই দিচ্ছি এরপর আমি এটা ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি কেকের ব্যাটারটা তৈরি করব তার জন্য নিয়েছি আমি একটা বোল বোলের মধ্যে আমি পেস্টটা ঢেলে দিচ্ছি এরপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব খুব বেশি কিন্তু পাতলা করলে হবে না অল্প অল্প করে দুধ দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর আমি ব্যাটারটা একটু খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা আর দিচ্ছি সামান্য দুধ দুধ দেওয়ার পর আমি খুব ভালোভাবে ব্যাটারটা আরেকবার ফেটিয়ে নিচ্ছি যাতে বেকিং সোডা আর দুধটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স হয়ে যায় এরপর আমি ব্যাটারটা প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব অন্যদিকে নিয়েছি আমি একটা কেকটিন কেকটিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে কেকটিনের গায়ে তেলটা লাগিয়ে নেব আমি এখানে কোনো রকম বাটার পেপার ইউজ করছি না আপনারা চাইলে বাটার পেপার দিয়ে দিতে পারেন এরপর আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে কিছুটা ঢেলে দিচ্ছি সবটা কিন্তু আমি একবারে ঢেলে দেব না যেহেতু এটা চকলা বা কেক তাই আমি নিয়েছি একটা ডিয়ারি মিল্ক চকলেট এরপর আমি চকলেটটা কেকের মাঝখানে দিয়ে দেব ঠিক এইভাবে আমি কেকের মাঝখানে দিয়ে দিচ্ছি চকলেটটা চকলেটটা আমার প্রায় দেওয়া হয়ে গেছে এরপর আমি আরও কিছুটা ব্যাটার দিয়ে চকলেটটা কভার করে দিচ্ছি চকলেটটা কিন্তু খুব ভালোভাবে কভার করে দিতে হবে হলে কিন্তু বেক করার সময় চকলেট বেরিয়ে যেতে পারে কেকটিনের মধ্যে কিন্তু আমার সমস্ত ব্যাটার দেওয়া হয়ে গেছে এরপর আমি হাতের সাহায্যে এভাবে ড্যাব করে দিচ্ছি যাতে কোনো বাবলস তৈরি না হয় অন্যদিকে গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়েছি একটা থালা এরপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দু মিনিট যাতে প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যায় দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এরপর আমি কেক টিনটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর কেকটা আমি এরপর বেক হতে দেব প্রায় তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কেকটা কিন্তু আমার আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে এরপর আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা ঠিকঠাক বেক হয়েছে কি না দেখুন টুথপিকে গায়ে কিন্তু আমার কিছুই লেগে নেই তার মানে কিন্তু কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এরপর আমি একটা ছুরির সাহায্যে কেকের চারিপাশ ঠিক এইভাবে একবার কুড়িয়ে নিচ্ছি যাতে কেকটা খুব ভালোভাবে ডিমোল্ড হয়ে যায় এরপর আমি একটা প্লেটের মধ্যে কেকটা নিয়ে নিচ্ছি দেখুন কেকটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি কেকটা কিন্তু খুবই নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে কেকের মধ্যে থেকে কিন্তু চখোলাভা খুব ভালোভাবে বেরিয়ে এসেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং